ইসলামী ব্যাংক নিউজ টপ 10। খালেদা জিয়ার মতো দণ্ডপ্রাপ্ত দুর্নীতিগ্রস্তদের জন্য মারামারি করে বিএনপি নিজেদের দেউলিয়া চেহারাটাই প্রকাশ করছে, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় টিকে থাকতে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আচরণ করছে সরকার, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নিরাপদ নৌ রুট ও শ্রমিক নির্যাতন বন্ধ সহ 11 দফা দাবিতে সারা দেশে চলছে নৌ শ্রমিকদের ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা। ধর্মঘট ডাকা বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সহ অন্যান্য সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন। একাদশ সমাবর্তনে যোগ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বৈদেশিক সাহায্য কমে যাওয়ায় রাজস্ব আহরণ বৃদ্ধির মাধ্যমেই দেশকে নিজের পায়ে দাঁড় করাতে চায় সরকার, জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সাতক্ষীরার বাইপাসে বিকাশের 26 লাখ টাকা ছিনতাই, মামলার 2 আসামি গুলিতে নিহত, জানিয়েছে পুলিশ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 2019-20 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ছাড়াই মেধা তালিকায় 12তম হওয়ার অভিযোগ এক পরীক্ষার্থীর বিরুদ্ধে। যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে গুলিতে নিহত হামলাকারী পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খান হিসেবে শনাক্ত করেছে পুলিশ, একে সন্ত্রাসবাদী হামলা বলছেন লন্ডনের মেয়র সাদিক খান। বৃষ্টিবিঘ্নিত হ্যামিল্টন টেস্টে 375 রানে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ, সিডন পার্কে তৃতীয় সেশনে জবাব দিচ্ছে ইংল্যান্ড।